নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই গুরুত্বপূর্ণ এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন জীবন বদলে যেতে পারে এই ভিডিওটি আপনাদের জীবনকে বদলে দিতে পারে দু সালে পৃথিবীতে পাঁচটি সর্বশ্রেষ্ঠ ধনী রাশির নাম আমি বলতে চলেছি অর্থাৎ বারোটি রাশির মধ্যে দু সালে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যে ধনী রাশিগুলো সেই ধনী রাশি নাম আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি তার জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনতে হবে এবং সম্পূর্ণ গ্রহের গোচর ধরেই কিন্তু আমি আলোচনা করব কেন এই রাশিগুলো শুভ ফল পেতে চলেছে কোন গ্রহ এই রাশি এই পাঁচটি বারোটি রাশির মধ্যে স্পেশাল এই পাঁচটি রাশিকে ধনী পরিণত করতে চলেছে বিশ্ব দরবারে নাম উঠতে চলেছে এই রাশিগুলো দুনিয়া কাঁপাতে চলেছে এই রাশিগুলো লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশি দু হাজার তেইশ সাল এই পাঁচ রাশির জন্য স্মরণীয় বছর হতে চলেছে সর্বশ্রেষ্ঠ রাশিতে পরিণত কিন্তু হতে চলেছে শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি যুগ্মভাবে এই পাঁচ রাশিকে অপার ধন দিতে চলেছে দেখুন শনি হচ্ছে ন্যায়মূর্তি শনি হচ্ছে কর্মফলদাতা শনি কিন্তু কলিযুগে যাকে যদি মনে করে আপনাকে যদি রাজা করবে আপনি যত দেখা যায় যে দু হাজার সালে আপনার খুব অর্থনৈতিক সমস্যা আছে চারিদিকে সমস্যা চলছে কিন্তু দু সাল এই শনি মহারাজি কিন্তু আপনাকে কিন্তু টেনে তুলে দিবে কোন কোন এই সর্বশ্রেষ্ঠ রাশি এবং দেবগুরু বৃহস্পতি আমি বারবার বলছি দেবগুরু বৃহস্পতি যে যে রাশির উপর দৃষ্টি দেয় কিনা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র কিন্তু করে তো কোন এই সর্বশ্রেষ্ঠ রাশি আমি একে একে বিশ্লেষণ করতে চলেছি দেখুন যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন যারা পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন দেখুন একটি কথা আমি বারবার বলি আমার আমার প্রেডিকশন মাটিতে কিন্তু পড়ে না যেটা বলবো সেটা আপনাদের জন্য কিন্তু হবে আর একটি কথা বারবার আমি প্রত্যেকে কিন্তু হাত ধরি না যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি অর্থাৎ প্রত্যেককে যে আমি রেমিডির জন্য অনেকে বলছি রেমিডিয়া আমি কিন্তু করছি না কারণ সেই জায়গাটা কিন্তু দেখা কিন্তু দরকার চুলচেরা বিশ্লেষণ করা কিন্তু দরকার জন্ম ছককে দেখা কিন্তু দরকার রেমিডিয়াল মেজারমেন্ট আপনার কিন্তু ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে নিজেকে প্রথম কথা আপনি যেখানে যান এখানে নিজেকে আগে সারেন্ডার করতে হয় অর্থাৎ আগে আপনার আমি শরণাগত আপনি আমাকে বাঁচান কি উপায় আছে কি ভাবে করবেন সেটা আপনার উপর দায়িত্ব স্যার আমি প্রচুর দিক থেকে সমস্যাতে এই যে কথা কথাতেই কিন্তু অনেক কাজ কিন্তু হয় আমি একটি কথা বারবার বলছি তো এই জায়গাটাতে অবশ্যই আপনারা যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে ঋণে জর্জরিত হয়ে গেছেন বিয়ের জন্য প্রচেষ্টা করছেন বিয়ে হচ্ছে না প্রেমের ক্ষেত্রে সফলতা পাচ্ছেন না প্রেমে বারবার বিচ্ছেদ আসছে অর্থনৈতিক সংকট ঋণের টাকা শোধ করতে করতে আপনার জীবন জেরবার হয়ে গেছে আপনার দাম্পত্য সুখের জায়গায় অভাব আপনার এডুকেশনের জায়গাটা কিন্তু হচ্ছে না যারা কর্মহীন হয়ে পড়ে আছে চাকরি পাচ্ছেন না তাদের ক্ষেত্রেও বলছি যাদের ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে না তাদের ক্ষেত্রেও আমি বলছি এবং যারা বিদেশে যেতে চাইছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলছি কারণ সেখানে আপনার জন্ম যদি মানে আতস কাছে ফেলে যদি দেখা যায় কি না অবশ্যই যাদের ক্ষেত্রে জন্ম ছক নেই হস্তরেখাও কিন্তু আপনারা কিন্তু বিচার করতে কিন্তু পারেন ডেফিনেটলি দেখুন জ্যোতিষ শাস্ত্র হচ্ছে মঙ্গলময় একটি শাস্ত্র জ্যোতিষশাস্ত্র আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে অর্থাৎ আপনি একজন প্রপার অ্যাস্ট্রোলজারের গাইড নিয়ে চলুন যে আপনাকে হাত ধরে টেনে তুলতে পারবে আর আমি যাকে হাত ধরে কৌশিক রায় যাকে হাত ধরে তাকে কিন্তু টেনে কিন্তু তুলে আমি বারবার এই কথাটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি অর্থাৎ ওই হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নাই অর্থাৎ ইমপসিবল বলে ডিকশনারিতে আমি আমার অভিধান থেকে কেটে দিয়েছি এভরিথিং ইজ পসিবল চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি বারবার এ কথাটা আমি বলি এই জন্যই যারা সাকসেস রেটটা তো প্রচুর কারণ কৌশিরায় কাছে কেউ হতাশ হয়ে ফিরে না প্রত্যেককে কিন্তু সফলতার সিঁড়ি কিন্তু দেখায় অর্থাৎ জীবনে প্রত্যেক মানুষের জীবনেই কিন্তু সমস্যা আছে সেই সমস্যা থেকে একমাত্র যুধিষাস্ত্রই আপনাকে কিন্তু তুলে ধরতে কিন্তু পারবে দেখুন একজন অ্যাস্ট্রোলজার না আপনার ফিলোজাফার হওয়া দরকার আপনার ফ্রেন্ড হওয়া দরকার যার কাছে আপনি সমস্ত কিছু উজাড় করে কিন্তু বলতে পারবেন সেই জায়গাটা কিন্তু দেখা কিন্তু দরকার অর্থাৎ অ্যাস্ট্রোলজির কাছে গেলেন আপনি আপনাকে দুটো কথা বললো সেটা না আপনার প্রশ্নের সমস্ত উত্তর যেন আপনি পান আপনি সেরকম অ্যাস্ট্রোলজিকে চয়েস করেন যে আপনাকে ডে বাই ডে মান্থ বাই মান্থ ইয়ার পর ইয়ার আপনাকে কিন্তু সাপোর্ট দিবে এবং জীবনকে নিন সমস্যা আছে দু হাজার তেইশে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যে পাঁচ রাশির আমি কথা বলতে চলেছি বৃহস্পতি এবং শনি মহারাজ এই রাশিগুলোর ভাগ্য চমকাতে চলেছে কপাল খুলতে চলেছে প্রথম কথা হচ্ছে নাম্বার ওয়ান যে রাশি সিংহ রাশি সিংহ রাশির আপনার শশন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং ভাগ্যভাবে বৃহস্পতি মানে সিংহ রাশির যদি বলা হয় যে আপনাদের গোল্ডেন টাইম দু আপনাদের জন্য কিন্তু আমি অনেকদিন আগে থেকে বারবার বলছি দু হাজার তেইশ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সব দিক থেকে অপরচুনিটি নিয়ে আসবে এবার যদি বলেন সব দিক থেকে আপনার ব্যবসা বলুন আপনার ভাগ্য বলুন পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের জায়গা বলুন দাম্পত্য সুখ বলুন সন্তান সুখ বলুন আপনার ক্ষেত্রে পরিবারের সঙ্গে সম্পর্ক বলুন সমস্ত দিক কিন্তু আপনাদের কিন্তু ভালো হতে চলেছে এবং বৃহস্পতি স্বয়ং দৃষ্টি দিচ্ছে আপনার রাশির উপর স্বাস্থ্যের জায়গাতে উন্নতি আপনাদের হবে ডেফিনেটলি এবং অনেক কিছু মনোবাঞ্ছা মনো মনের আকাঙ্ক্ষা আপনাদের কিন্তু পূরণ কিন্তু হতে চলেছে নাম্বার টু যে রাশির কথা বলবো লিখে রাখুন টাই নোট করে নিন সে রাশির নাম তুলা রাশির নির্ণায়ক রেজাল পেতে চলেছে আপনার সপ্তমভাবে বৃহস্পতি পঞ্চমভাবে শনি কেন একদম একজন কেন্দ্রে একজন ত্রিকোণভাবে অবস্থান করছে দু দুটি হেভিওয়েট প্ল্যানেট আপনার ভাগ্যকে কিন্তু বলতে দিতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে দাম্পত্য সুখ শুভ বিবাহ আপনার বিদেশ থেকে লাভ কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট রাশি এবং আপনাদের ইনকামের জায়গা বৃদ্ধি করবে এবং রাজনীতির ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন তুলা রাশির আপনি যদি মানুষ হন এবং আপনাদের পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাশি হিসাবে কিন্তু পরিগণিত হতে চলেছেন আর যাতে সমস্যা চলছিল সেই সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু চলেছেন এরপর যে রাশির আমি কথা বলব তিন নম্বর যে রাশি সে রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্যভাবে ভাগ্যাধিপতি একাদশভাবে দেবগুরু বৃহস্পতি কি চায় মিথুন রাশি ভাগ্য বদলে যাবে তিন নম্বর রাশি মিথুন রাশি লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন মিথুন রাশি আপনাদের নির্ণায়ক রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন কল্পনার বাইরে এতদিন যে সমস্যাগুলো চলছিল কান্নার দিন শেষ মিথুন রাশি এবার শুরু হবে হাসির দিন আর এর থেকে বেশি কিছু বললাম না আপনারা নিজে বুঝে নিন কোন কোন দিক থেকে মিথুন রাশি লাভ আসতে চলেছে আমি এর উপরেও কিন্তু আরও ভিডিও দিতে চলেছি আপনারা অবশ্যই দেখতে থাকুন এরপরে পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপনারা কিন্তু পাবেন মিথুন রাশির সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে পৃথিবীতে মহা শক্তিশালী রাশি ধনী রাশিতে পরিণত হতে চলেছে দু হাজার তেইশ এরপর যে রাশি সে রাশির নাম মকর রাশি মকর রাশির ধনভাবে ধনবতির অবস্থান করছে অর্থনৈতিক দিক থেকে আপনার নিশ্চিত রূপে কিন্তু সফলতা পাবেন কেন্দ্রে বৃহস্পতি আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো হবে আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন আপনাদের কর্মের উপর দৃষ্টি দিচ্ছে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবে আপনার শরীর শরীরের পাশাপাশি মান সম্মান যস পদ প্রতিষ্ঠা আপনারা কিন্তু লাভ পেতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন মকর রাশি অর্থাৎ মকর রাশির বিদেশ থেকে আপনারা লাভ পাবেন সন্তান সুখ এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা ডেভেলপমেন্ট পেতে চলেছেন দু আপনারা ধনী রাশিতে পৃথিবীতে ধনী রাশিতে কিন্তু আপনাদের নাম উঠতে চলেছে এরপর যে রাশি সে রাশির নাম রাশি নির্ণয়কারী জেলা পেতে চলেছে রাশি আপনাদের এবার প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন শেয়ার বাজার গোল্ড চাঁদি থেকে আপনারা লাভ পাবেন এবং বড় ধরনের কন্ট্যাক্টগুলো টেলিকম থেকে আপনার কয়লা থেকে আপনার গ্যাস এজেন্সি থেকে পেট্রোল কেমিক্যাল থেকে এই সমস্ত থেকে কিন্তু আপনারা দুর্দান্ত লাভ কিন্তু পেতে চলেছেন আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে এবং ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি ধনুরাশির মানুষজন আপনার ক্ষেত্রে এই দু হাজার তেইশে যে পাঁচটি রাশির আমি কথা বললাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে ডায়েরিতে নোট করে নিন এই এই কটি রাশি নাম উজ্জ্বল করতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ